ভক্তদেরকে আল্লাহ এই পুরা ইউনিয়নটা এরকম কবুল করে। দিনদারির দিক দিয়ে আমরা দুনিয়াদারি বলতেছি না মালিক, এটার জন্য সোনার চরে রূপান্তরিত হয়ে যায়। মদিনা মুনাব্বরা তো ইয়াসরিব ছিল, নাম তো মদিনা মুনাব্বরা ছিল না, কিন্তু আপনি এমন কবুল করছেন কিয়ামত পর্যন্ত আর কেউ ইয়াসরিব বলবে না, সবাই বলবে মদিনা মুনাব্বরা, মদিনা মুনাব্বরা। বালুর চরেরও আপনি নাম চেঞ্জ করে দেন, এই এলাকাকে কবুল করেন। আল্লাহ আজকে কবুলিয়াত চাই, কেননা কবুলিয়াত না হইলে তো কিছু হয় না, নমিনেশন না পাইলে তো মার্কা পায় না। আল্লাহ আপনার কাছে কবুল না হইলে তো আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, উমর কোনোদিন ফারুক হইতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হইতেন না, আলী কোনোদিন মুরতাজা হইতেন না, সোয়ালক্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না। বিদায় আয় আল্লাহ, আয় আল্লাহ আজকে কবুলিয়াত চাই, আজকে খালি হাতে ফিরত দিয়েন না, আজকে খালি হাতে ফিরত দিয়েন না, আয় আল্লাহ আজকের দিনে খালি হাতে ফিরত দিয়েন না। আজকে কোথাও ওয়াজ হইতেছে না, কিন্তু এই এলাকায় হইতেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ। এই অবস্থায় যারা এলাকার ভিতরে ওয়াজ মাহফিল করছেন, কুরআনি মাহফিল করছেন, আয় আল্লাহ আজকে এদেরকে খালি হাতে ফিরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, আর ক্যান্সারের হোক, আর কোনো গোপন রোগ হোক, আর কোনো দুরারোগ্য রোগ হোক, কাইট কোনো ব্যয়বহুল রোগ হোক, বিশেষ করে মুসলমানদেরকে আয় আল্লাহ আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আসার পর থেকে অনেকজনের সাথে দেখা হলো, আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ যতজনের সাথে আমার দেখা হয়েছে আর সবার কাছ থেকে শুনছি যে এক একজন এক এক রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আল্লাহ, 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 আয় আল্লাহ এই মাহফিলের উসিলায়, আয় আল্লাহ, আয় আল্লাহ। শুনতে পারলাম মসজিদের কিছু কাজ, মসজিদ কুরআন হয়ে গেছে, আয় আল্লাহ মসজিদটাকে আরো বড় করা, নতুন ভাবে করার তৌফিক নসিব করেন, করার তৌফিক নসিব করেন। কার দ্বারা করাবেন আপনি জানেন, কে করা দিবে আপনার ঘর আপনি জানেন, কিন্তু বিনিময়ে জান্নাত দিবেন এটাও তো আপনি দিবেন, ঠিক না? বিদায় জান্নাতের বিনিময়ে কাকে নির্বাচিত করবেন এটা আপনার ইচ্ছা। আল্লাহ আমার বলার দরকার ছিল, আমি তো বলে দিলাম। আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে এই বালুর মাটির নিচে যারা শায়িত আছে, চাই আমাদের কিছু হোক আর না হোক, চাই আমরা চিনি আর না চিনি, আল্লাহ আর সাথে সাথে আজকের যারা আল্লাহ শ্রোতা।